নাইকা পার্সেল পার্সেল নাইকার পার্সেলগুলো কী আসলো, পুজোর কী কী কিনলাম, পুজোর জন্য কী কী কসমেটিক্স কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো আমার নাইকার বক্স এসে গেছে, আর নাইকার বক্সে কী কী আছে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আছে বিল, বিলটাই বেরোলো। ব্রনসনের একটা টিয়ার শেপ মেকআপ স্পঞ্জ আছে, এটা আছে। তো এটা আছে ব্রনসনের একটা মেকআপ স্পঞ্জ আছে, এটা এটা ব্রনসন ব্র্যান্ডের। আমি ব্রনসন ব্যবহার করিনি, আমার কাছে যে মেকআপ স্পঞ্জগুলো আছে সেগুলো সব অন্য ব্র্যান্ডের। তো ব্রনসনটা দেখলাম, ট্রাই করে দেখি। সেকেন্ড হচ্ছে এটা দেখি, এটা দেখি আছে, এটা হচ্ছে একটা মেকআপ সেটিং স্প্রে, ফেসেস কানাডার একটা মেকআপ সেটিং স্প্রে। আমার মেকআপ সেটিং স্প্রেটা এক্সপায়ার হয়ে গেছিলো, কারণ ওগুলো খুব বেশি ব্যবহার হয় না। তো ওর কাছে আগেরটা ছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা হচ্ছে ফেসেস কানাডার, এটা 350 প্রাইস আছে, ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি। ওগুলো 270 কি 250 এরকম নিয়েছে। আমি মেবেলিনের এইরকম লিপস্টিক, বুলেট লিপস্টিক কোনোদিন ব্যবহার করিনি। তো এই বুলেট লিপস্টিকটা দেখলাম রিভিউ বেশ ভালো, কালারটাও খুব মানে ভালো। বোমফাটের পুরো ভয় পেয়ে গেছে, বিশ্বকর্মা পুজোর বোমফাটছে। তো এটা সিল করা আছে। তো মেবেলিনের একটা বুলেট লিপস্টিক নিয়েছি, এটা হচ্ছে টাচ অফ স্পাইস, ঠিক আছে। এটা একদম নিউড শেডের, আর এটা ম্যাট আছে। এই দেখো, এই হচ্ছে কালার, এটা হচ্ছে কালারটা যাচ্ছে এরকম। তো এই মাইল্ড কালার আমার খুব ভালো লাগে, আমি আগেও বলেছি আমার লাইট কালারের লিপস্টিক বেশি ভালো লাগে, এটা পরে আমি ভালোভাবে ক্লিন করবো। আর আছে হচ্ছে একটা মেকআপ ব্রাশ আছে, এটা নাইকার থেকে, নাইকা ব্লেন্ড প্রো থেকে একটা আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ আছে। আমার আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশগুলো শেষ হয়ে গেছিলো, বাট এটা খুব একটা ফ্লাফি নয়, জানি না কেমন কী ইয়ে দেবে। এই যে আর এটা হচ্ছে নাইকার একটা ছোটো সা লিকুইড লিপস্টিক, এই কালারটা আমি অনেকদিন ধরে আই ওয়াজ আইং অন দিস কালার ফর কোয়াইট সাম টাইম। একটা লাইট শেডের লিপস্টিক নিয়েছি আর একটা ডার্ক শেডের নিয়েছি, এটা হচ্ছে নাইকার ম্যাট টু লাস্ট লিকুইড লিপ কালার, আর এটা হচ্ছে মিষ্টি, কালারটার নাম হচ্ছে মিষ্টি। তো এটা কালারটার নামটা যতটা মিষ্টি, কালারটাও ঠিক ততটাই মিষ্টি। কালারটার নামটা যতটা মিষ্টি, কালারটাও ততটাই মিষ্টি। একটা ডিপ কালার নিয়েছি, একটা লাইট কালার নিয়েছি পুজোর জন্য। সব ড্রেসের সাথে লাইট কালার মানায় না, বা সব ড্রেসের সাথে ডার্ক কালারও মানায় না। এই হচ্ছে মিষ্টি, এই হচ্ছে মিষ্টি, নিচেরটা মিষ্টি, এটা এটা মিষ্টি, আর এটা হচ্ছে টাচ অফ স্পাইস মেবেলিনের। তো আমার পুজোর লিপস্টিক হয়ে গেছে, এটা ছোটো নিয়েছি কারণ আমি কালারটা ট্রাই করতে চাইছিলাম। বড়ো নিয়ে, বড়ো প্রচুর লিপস্টিক আছে, তো বড়ো লিপস্টিক নিয়ে ফালতু পরে দেবো, পরে রেখে লাভ নেই, ঘামছি পরে। ও আর একটা বাকি আছে পার্সেল খোলা, একটা পার্সেল তো খোলাই নেই। এলেটেনের একটা নেল পলিশ আছে, এই কালারটা আমার কাছে নেই, তো এই কালারটা নিয়েছি। আর একটা কালার নিয়েছি, ওটা ব্ল্যাক, ওটা এখন আসেনি, ওটা অন্য পার্সেল আসছে। জাস্ট একটা ইয়ে আছে, একটা নেল পলিশ আছে ব্ল্যাক কালারের। আর এই ছোটোগুলো নিয়েছি, এগুলো 50 করে প্রাইস বলে, 50-55 করে ছোটোগুলো নিয়েছি, কারণ আমার কাছে প্রচুর নেল পলিশ ভরা আছে যেগুলো অত ব্যবহার হয় না আজকাল, আর অত সময় পায় না যে উইকলি, আগে নেল পলিশ চেঞ্জ করতাম, এখন আর উইকলি নেল পলিশ চেঞ্জ করার মতো অবস্থা নেই। মেয়ে সামলাতে সামলাতে, সংসার সামলাতে সামলাতে আর উইকলি নেল পলিশ চেঞ্জ করে করা হয়ে ওঠে না। তো ওই জন্য ছোটো নিয়েছি, যাতে নষ্ট না হয়, কারণ কালার বার এগুলো বেশ বড়ো হয়, ল্যাকমেরগুলো বড়ো হয়। একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার নেল পলিশ কালেকশন, অবশ্যই শেয়ার করবো। তো
তো এই নেল পলিশটা পরে এসেছে, তাই আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম দুটো নেল পলিশ। দেখো দুটোই কালারটা বেশ ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই থাম্বস আপ দিয়ে দিও, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।